দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন টিভিএন টোয়েন্টি ফোর স্পেশালে আজকে আমি আশফুল হাসান বুলবুল আমার সঙ্গে আছেন বাংলাদেশের একজন অতি পরিচিত এবং খ্যাতনামা বিনোদন বিচিত্রার একই সঙ্গে সম্পাদক এবং প্রকাশক দেওয়ান হাবিবুর রহমান হাবিব ভাই আপনাকে হাবিব ভাই বলেই সম্বোধন করছি কারণ আপনাকে এর আগেও বার দুয়েক দেখেছি আমাদের এই নিউ ইয়র্ক শহরে আপনি এসেছিলেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস এর অতিথি হিসেবে সেবার আর এবার এসেছেন একটি বিশেষ কারণে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর স্পেশালে এবং আপনার কাছ থেকে প্রথমে আমরা আমাদের দর্শকদের জন্য জানতে চাইব যে মূলত প্রথমবার আপনি কেন এসেছিলেন এবং এখন কি কারণে আপনি এসেছেন ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোরের দর্শক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ডালিউডে গত এসেছিলাম স্পেশাল গেস্ট হিসেবে এবার এসেছি আমি এখানে একটু কারণটা রকম কারণ এবার আমাকে ওনারা বাংলাদেশে এন্টারটেনমেন্ট ম্যাগাজিন যেগুলো আছে সে সেদিক থেকে এন্টারটেনমেন্ট ম্যাগাজিনের বেস্ট এডিটর হিসেবে আমাকে সম্মাননা দিয়েছেন এ বছর দুহাজার পনেরো দুহাজার পনেরোতে এর আমি এখানে এবার এসেছি আর গতবার এসেছিলেন বোধহয় বিশেষ অতিথি হিসেবে গতবার স্পেশাল গেস্ট হিসেবে এসেছিলাম আমি অ্যাওয়ার্ড অনেকে দিয়েছি প্রদান করেছি হ্যাঁ আচ্ছা এই দু বছরে আপনি এসেছেন এবং স্পেশাল বা আপনি অ্যাওয়ার্ডই হিসেবে এসেছেন কিন্তু চলুন যে কারণে আপনাকে অ্যাওয়ার্ড দেয়া হলো বাংলাদেশে সেই প্রেক্ষিত সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন বাংলাদেশে বিনোদন বিচিত্রার ভূমিকা কী বিনোদন বিচিত্রার ভূমিকার আগে আমাকে একটু বলতে হবে যে আমি এর আগে কোথায় কাজ করেছি আমার মনে হয় সেটি আমি বলি এর আগে আমাদের হাবিবুর রহমান ছিলেন একাধারে বহু বছর মনে হয় দশক বিচিত্রায় পনেরো বছর দেড় দশক বিচিত্রায় তারপরে ছিলেন আনন্দ বিচিত্রায় এবং এখন নিজের পত্রিকা গত আঠেরো বছর যাবত। সেটি আমি বলতে চাচ্ছি যে বিচিত্রায় আমি অনেক বছর কাজ করেছি পাশাপাশি আনন্দ বিচিত্রা এবং আজকে আমি বিশেষ করে আমাদের প্রয়াত সম্পাদক বিচিত্র সম্পাদক শাহদা চৌধুরী ওনাকে আমি স্মরণ করছি এবং ওনাকে আমি ওনার মাকফরাত কামনা করছি পাশাপাশি আপনার মুসুদ্দি আছেন আসিফ নজরুল কাজী যারা আমাদের সাথে কাজ করেছেন তখন আগ্রহেদার কিরণ এবং আলমগীর রহমান মাহফুজুল্লাহ সাহেব ওনারা সাথে আমি কাজ করেছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি ওনাদের সাথে কাজ করতে পেরে অনেক কিছু শিখেছি সেই সাথে যখন এটা নাইনটি সেভেনে এটা বন্ধ হয়ে যায় যেহেতু বিচিত্রা যখন বিচিত্রা দৈনিক বাংলা টাইমস এবং আনন্দ বিচিত্রা চারটা পত্রিকেই নাইনটি সেভেনের অক্টোবরে বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা আনন্দ বিচিত্রার মতো একটা পাক্ষিক ম্যাগাজিন প্রকাশনার ভাবনা বা চিন্তা ভাবনা আমার সবসময় ছিল তো সেক্ষেত্রে আমি তখন নাইনটি এইটের মার্চে এই এখনকার যে বিনোদন বিচিত্রা সেটার আমি প্রকাশ করি এবং তখন থেকে এটা চলে আসছে এটার বয়স এখন আঠারো বছর আঠারো বছর যাবৎ নিয়মিত প্রকাশিত হচ্ছে এমনিতে আপনার বিনোদন বিচিত্রায় পাঠকদের আপনি নানান খবর এবং বিনোদনের তথ্য দেন দু একটা আন্দোলনের সঙ্গেও আপনি জড়িত মানে আমাদের পাঠক তৈরি করা ছাড়াও আমাদের রুচিশীল ধরেন ব্যবসা পোশাক শিল্পে অথবা আমাদের বিউটি কন্টেস্টে এগুলো সম্পর্কে আপনার সম্পর্কে শুনেছি সেগুলো যদি আমাদের দর্শকদের কিছু বলতে পোশাক শিল্পে যদি বলতে পারেন যে বুটিক্স বাংলাদেশের বুটিক্স সারা বিশ্বে এক্সপোর্ট হচ্ছে বা সুনাম অর্জন করছে সেটার উদ্যোক্তা কিন্তু সাপ্তাহিক বিচিত্রা ছিল সাপ্তাহিক বিচিত্রা সাপ্তাহিক ছিল শাহাদ চৌধুরী এবং স্বামী মাজাদ এটার উদ্যুক্তা এবং তখন কিন্তু এই পোশাক শিল্পকে খুবই সীমিত আকারে ছিল বেলি রোড বেইস একটা শাড়ির দোকান ছিল সেখান থেকে এই বুটিকটের বুটিক্সকে তারা বিচিত্রার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটাকে প্রমোট করে প্রমোট করার পরিপ্রেক্ষিতে আস্তে 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 সেখান থেকে আজকে তো সারা বিশ্বে বিভিন্ন বাজার দখল করে নিয়েছে বাংলাদেশের বুটিক্স তার মানে আমরা বলতে পারি যে যে কোনো শিল্পেই আমাদের প্রমোশনটা পার্টিকুলারলি একটি মিডিয়া প্রমোশন বিষণ জরুরি যেটি করেছিল বেচিত্রা সেই সময় বুটিকের জন্য বুটিকের জন্য করেছে পাশাবাশেম বলতে চাই যে আজকে যে বইমালা বই বইমলায় আপনাদের ভূমিকা অন্যতম বেচিত্রার ভূমিকা ছিল যেমন ভূমিকা ছিল নিয়মিত লেখালিখি হইতো বেচিত্রা লেখালিখি সম্পাদক সাদাচুদ্রের উদ্যোগ নিয়ে এটাকে লেখালিখি করেছেন এবং প্রমোশন করেছেন পাশাপাশি এমন কি বই যত বিজ্ঞাপন বইমালার বিজ্ঞাপন সবকিছু কিন্তু বেচিত্রা ফ্রি ছাপা হত তখন এবং যথেষ্ট প্রমোশন করেছে আজকে বইমেলা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে বা সবাই জানছে সারা বিশ্ব থেকে বিভিন্ন বাংলাভাষী লোকজন বইমেলায় অংশগ্রহণ করছেন এটার অনেকখানি সহযোগিতা কিন্তু বিচিত্রার মাধ্যমে এটা হয়েছে এটা মানে ওই সময় যখন ছোট্ট করে বইমেলা হতো তখন বিচিত্রার ভূমিকা কী ছিল সেগুলো যদি আপনি বলেন কিভাবে আপনার প্রমোট করেছেন লিখে

এবং এখান থেকে কিন্তু অনেক তারকা বাংলাদেশে এখনকার যে এত চ্যানেল বা মুভি হচ্ছে বা মডেলিং হচ্ছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন শিল্পী কলাকৌশলী কাজ করতেছেন এখানে আমরা শুরু থেকেই নাইনটি নাইন নাইনটি নাইন থেকেই আমরা বিনোদন মিশ্র একটা অনুষ্ঠান আমরা প্রতিযোগিতা অনুষ্ঠান আমরা নিয়মিত করে আসছি এবং গত আঠারো বছর আমরা পনেরো আমরা এই প্রতিযোগিতাটা করেছেন সেখান থেকে অনেক সেলিব্রিটি শিল্পী তারকা তারকা তৈরি হয়েছে এবং তারা মিডিয়াতে দাপটের সঙ্গে কাজ করছে করছে বলতে পারেন না এই যে আপনি এটা করছেন বাংলাদেশে এটার উদ্দেশ্য কি কি এরকমই ছিল যে বাংলাদেশের মধ্যে যারা আপনার এই গোপন শিল্পী ছিল অথবা বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ট্যালেন্টস ছিল সেগুলোকে বের করে আনা এবং আমাদের দেশের আমার একটা সাংবাদিকতার পাশাপাশি আমার একটা কমিটমেন্ট ছিল যে আমাদের মিডিয়া ডেপটার ডে অনেক বড় হচ্ছে চ্যানেল বাড়ছে পাশাপাশি আপনার কাজ করার সুযোগ বাড়ছে সেখানে আমাদের এখানে কিন্তু কোনো ইনস্টিটিউট নাই যেখান থেকে আপনার কলাকৌশলী বা শিল্পী বের হয়ে আসবে এরকম এখানে এখানে ব্যক্তিগত উদ্যোগেই যত শিল্পী আসছেন ব্যক্তিগত উদ্যোগেই তারা এসেছেন এখানে পাশাপাশি আমরা চেষ্টা করেছি বিনোদ বিশ্বের মাধ্যমে একটা ফটো সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক তারকা অনেক শিল্পী আমরা দিতে পেরেছি এই জন্য আমরা আমি প্রাউড ফিল করি আমি মনে করি যে এটা আমাদের একটা সোসাইটিতে মিডিয়াতে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে এটা সবাই জানে ভাই বিনোদন বিচিত্রা বিচিত্রা এবং আনন্দ বিচিত্রা এছাড়াও আপনার সম্পর্কে আমরা জানি যে আপনি আমাদের নাটকে বা বাংলাদেশের নাট্যাঙ্গনে নতুন একটা ধারার প্রবর্তনের কয়েকজনের একজন প্যাকেজ নাটক অথবা সেটা সম্বন্ধে যদি আমাদের একটু দর্শকদের বলতেন সেই সময়ে কি হতো কারা আপনার সঙ্গে এটার সাথে আমি আমি তখন বিচিত্র কাজ করি নাইনটি ফোরে নাইনটি ফোরে জুলাইতে গভর্নমেন্ট ডিক্লার করেছিলেন যে ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তিগত মালিকানধীন প্রতিষ্ঠান থেকে বিটিভির জন্য নাটক বা অনুষ্ঠান তৈরি করা যাবে তো সেটা থেকে আমি একটু অনুপ্রাণিত হয়েছি পাশাপাশি আমি তখন নাটক প্রডিউস করেছি বলতে পারেন যে এটা নাইনটি ফোর ডিসেম্বর থেকে শুরু হয়েছে একটা এখানে আমি একটু ইনফরমেশন দিতে চাই অনেকে জানান না বা মনে নেই যে এখানে কিন্তু এই সংবাদপত্রে বা সাংবাদিকতার সাথে যারা জড়িত তারাই কিন্তু তখন এই প্যাকেজ নাটক বলতে যেটা আমরা জানি নাটক হ্যাঁ সেটা কিন্তু এই সাংবাদিকদের মাধ্যম থেকেই জন্ম হয়েছে সেখানে আমি বলতে চাই আরেফিন বাদল তারক আলোকের সম্পাদক ছিলেন পাশাপাশি শহীদুলক খান উনিও সাংবাদিক উনি একটা নাটক করেছেন আমিও একটা নাটক প্রডিউস করেছি তো এই তিনটা নাটক পাশাপাশি হানিফ সংকেতের ইত্যাদি এই চারটা প্রোডাকশন দিয়েই প্যাকেজের জন্ম শুরু হয়েছে প্যাকেজটা শুরু হয়েছে বিটিভিতে এটা অনেকে হয়তো জানেন বা কোথাও কখনো কেউ আমি বলতে শুনি নাই কিন্তু আমি এটার সাক্ষী আমি ছিলাম তো তখন থেকেই প্যাকেজ নাটকের জন্ম হয়েছে পরবর্তীতেও অনেকদিন বিটিভি এটা প্রচার করেছে নাইনটি ফাইভের ফার্স্ট জানুয়ারির ফার্স্ট যে নাটকটা আফজাল সুবর্ণ অভিনীত শুধু তোমার জন্য এ নাটকটা আমি প্রডিউস করেছি আপনার প্রযোজনায় আমার প্রযোজনায় ছিল এরপরে আমি অনেক নাটক প্রডিউস করেছি প্রথম বিটিভিতে প্রথম ধারাবাহিক প্যাকেজের ধারাবাহিক ছোটো ছোটো ঢেউ তারপর মিউজিক ভিডিও পাশাপাশি টেলিফিল্ম আরাল হুম এগুলি দিয়েই কিন্তু তখন প্যাকেজ শুরু হয়েছিল এই যে প্যাকেজ নাটক শুরু করেছেন এবং যাদের যে সকল শিল্পীদের কথা বললেন যাদেরকে আমরা আসলেই বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে বা ধরেন যখন রোমিন টেলিভিশন আসলো বা আপনারা চুরানব্বই পঁচানব্বইতে বললেন যে প্যাকেজ শুরু করেছেন এই সময়টা এবং একাল প্রায় ২০ বছরের গ্যাপ এর মধ্যে আপনি কি পরিবর্তন দেখতে পান বা এটা থেকে চিন্তা করে সামনে কি হতে পারে বলে মনে করেন পরিবর্তন বলতে গেলে আজকে যে এতগুলি চ্যানেল বাংলাদেশে হয়েছে বা চলতেছে এটার কারণ কিন্তু প্যাকেজ নাটক এই প্যাকেজ যখন এটা প্রাইভেট সেক্টরে আসছে গভর্নমেন্ট যখন এটা ডিক্লেয়ার করেছে এবং প্যাকেজ নাটক বা প্যাকেজ অনুষ্ঠান থেকেই কিন্তু এই টেলিভিশনগুলির জন্ম হয়েছে এগুলি থেকেই কিন্তু প্রাইভেট চ্যানেল শুরু হয়েছে এটিএন বাংলা চ্যানেল আই বা অন্যান্য চ্যানেল যারা আসছে হ্যাঁ এরপর আস্তে আস্তে কিন্তু এইভাবে ডেভেলপমেন্ট হয়েছে এবং আজকে অনেকগুলি চ্যানেল বাংলাদেশে চলছে অনেক শিল্পী এখানে নতুন এসেছেন কাজ করতে অনেক মডেলিং মডেল আছে এখানে অনেক কলা কৌশলী তৈরি হয়েছেন নির্মাতা হয়েছেন হ্যাঁ এই চ্যানেলগুলি কেন্দ্র করে তা এখন মিডিয়া তো অনেক বড় বাংলাদেশে আপনি বলতে পারেন যে বাংলাদেশের এন্টারটেনমেন্ট মিডিয়া অনেক বড় এই ইন্ডাস্ট্রিটা এখন অনেক বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে এখন অলরেডি ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে হাবিব ভাই আমরা একটু বিরতি নিব দর্শক ছোট্ট একটি একটু বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আমরা আবার ফিরে আসব সাথেই থাকবেন দর্শক ফিরে এসেছি আবারও টিভিএন টোয়েন্টি ফোর স্পেশালে আমাদের সাথে ছিলেন এবং আছেন বিনোদন বিচিত্রার প্রকাশক এবং সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান চলুন আবার তার সঙ্গে আমরা কথা বলি আপনি বলছিলেন যে ভবিষ্যৎ আমাদের মিডিয়ার ভবিষ্যৎ কি আমি নিঃসন্দেহে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল কারণ এখানে কখন আমরা পিছিয়ে যাইনি আমরা কিন্তু কাজ করছি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশের অনেক সংস্কৃতি বাংলা ভাষাভাষীদের যে সংস্কৃতি তাদের ইনভলভমেন্ট সব কিছুই কিন্তু আমাদের মিডিয়াতে আছে এখন শুধু বাংলাদেশ চ্যানেলগুলি যে শুধু যে নিজেদের প্রোগ্রাম অনায়ার করে তা না বিভিন্ন অন্যান্য দেশের অন্য অন্য সংস্কৃতিও কিন্তু এখানে চলে আসছে কাজ করতেছে তো ক্ষেত্রে আমি মনে করি যে এখানে এতগুলি চ্যানেল চলছে এবং আরও অনেক চ্যানেল আসছে নতুন নতুন সেখানে বি টিভির বরঞ্চ প্রাধান্য অনেক কমে গেছে এখন প্রাইভেট চ্যানেলগুলি অনেক যত্ন করে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করছে নাটক নির্মাণ করছে অনুষ্ঠান নির্মাণ করছে আপনারা টেলিভিশনে দেখেন টক শো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামের কিন্তু এখানে নতুন নতুন প্রোগ্রাম তৈরি হচ্ছে এবং সেটা দর্শকও আছে এবং সেই আমাদের যে বাংলা ভাষাভাষী যারা আছেন বিদেশে যারা থাকেন তারাও কিন্তু এখন বিদেশে বসে এই বাংলা চ্যানেলগুলি দেখতে পারতেছেন তো সেটা আমি মনে করি যে সেটার ভবিষ্যৎ আরও দিন যাবে আরও ভালো হবে আরও সুন্দর হবে মানে ইন্ডাস্ট্রি আরও বড় হবে আমাদের যেমন পাট এক সময় রপ্তানি একমাত্র রপ্তানি শিল্প ছিল ঠিক তেমনি আপনার কথা থেকে আমরা বুঝতে পারি যে এখন প্রায় চল্লিশটা টেলিভিশন এবং বহু প্রোডাকশন হাউস হয়েছে বহু পত্রিকা হয়েছে বিনোদন পত্রিকা আপনার দি ছাড়াও সাথে আরও অনেকে এসেছে তো আমরা কি বলতে পারি এই বেসড অন আপনার যে তথ্য এবং যে অভিজ্ঞতা যে আগামীতে আমরা এই বিনোদন জগতে এক্সপোর্টেবল কিছু করতে পারবো আমাদের প্রোডাকশানস আমাদের সিডি ডিভিডি ইন্ডাস্ট্রি অথবা এটা যদি আরও কোনো উঁচু লেভেলে যায় সেখানেও আমাদের করতে পারব এক্সপোর্ট অলরেডি হচ্ছে যেমন আপনার আমাদের দেশে যে সঙ্গীতে যদি বলেন যে গানগুলি রেকর্ড হচ্ছে সিডি বের হচ্ছে এই সিডিগুলি কিন্তু আপনার সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যেখানে আছেন সব জায়গায় কিন্তু আপনি পাবেন গানের সিটি পাবেন নাটকের সিটি পাবেন বিভিন্ন অনুষ্ঠানের সিডি পাবেন তো এগুলি কিন্তু ইউটিউবে পাওয়া যাচ্ছে প্লাস আপনার সিডি আকারে বিভিন্ন দেশে যাচ্ছে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই এটা কিন্তু বাংলাদেশের এটা একটা এটা সুনামও অর্জন করতেছে যেখানে বিভিন্ন প্রোগ্রামগুলি বিদেশে এক্সপোর্ট হচ্ছে সেখান থেকে ফরেন কারেন্সি আসছে পাশাপাশি যে বাংলাদেশের কালচার কিন্তু আপনার বিস্তৃত হচ্ছে বা অন্য সংস্কৃতির সঙ্গে আস্তে আস্তে তারা তারা তাদের জায়গা করে নিচ্ছে এখন আরেকটা জিনিস বলতে বাংলাদেশের মুভি যেগুলি মুভির ব্যাপারে বলতেছে মুভি যেগুলি হচ্ছে বিদেশে কিন্তু এখন শুটিং হচ্ছে একসময় কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন কিন্তু বিদেশে এটার গান রেকর্ডিং হচ্ছে বিভিন্ন দেশে এটা টেকনিক্যাল কাজগুলো বিদেশ থেকে করে করে আসছে সেগুলি কি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে একটি কথা আপনাকে এখানে বলতে হচ্ছে যেহেতু আপনি বললেন যে এটি বিদেশে এক্সপোর্ট হচ্ছে আমাদের গান আমাদের প্রোডাকশানস এবং বিদেশের তুলনায় এ আশেপাশের দেশ তো আছেই ভারতের ধরেন ভারত বা অন্যান্য দেশ এছাড়া আপনি যদি পশ্চিমের দিকে আসেন বা অন্য কোনো আপনাদের উন্নত দেশে যান সেইখানকার যে এন্টারটেনমেন্ট বা মিডিয়া জগতের যে কাজগুলো তার তুলনায় আমাদের জায়গাটা কোথায় মানটা কি আমরা উন্নত করছি নাকি না একেবারে এভারেজ বা বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশে যে এক্সপোর্ট করছি যেগুলো আপনি বললেন বা অন্য দেশে যাচ্ছে সেগুলোর মান কেমন সেগুলো উন্নয়নের কোনো কাজ রুচিশীল প্রশ্নশীল আরো ডেভেলপমেন্ট হতে পারে কোনো এত ডেভেলপমেন্ট তো হতে পারে এবং হচ্ছে তো এখন যেগুলি আছে আমাদের যে কাজগুলি হচ্ছে সেগুলি কিন্তু মানসম্মত কারণ মানসম্মত না হলে কিন্তু বিদেশের গ্রহণযোগ্যতা তৈরি হতো না কখনো আজকে আমরা যেখানে বসে কথা বলছি সে কিন্তু আমাদের দেশের কৃষি কৃষ্টিকালচার নিয়ে কিন্তু কথা বলছি বা আমাদের দেশের কি হচ্ছে সেগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এটা কিন্তু ডেভেলপমেন্ট না হলে বই পর্যায়ে না থাকলে কিন্তু আমরা এখানে এ ব্যাপার নিয়ে কথা বলতে পারতাম না সেই সুযোগটা হয়তো হইতো না শুধু আমাদের শুধু এখানে না আমরা আমেরিকাতে না অন্য দেশে আপনার কানাডা বলেন বা এমনকি ইন্ডিয়াতেও কিন্তু বাংলাদেশি কালচার নিয়ে অনেক আলোচনা হয় হয়তো ওখানে আমাদের চ্যানেলগুলি দেখা যায় না বাট না হলেও কিন্তু ওখানকার ওখানে আমাদের বাংলাদেশ থেকে অনেক নাটক অনেক গানের সিডি কিন্তু ওখানে যাচ্ছে ওখানকার বাংলা ভাষাভাষী যারা আছেন তারা কিন্তু এগুলি দেখছেন একটা কথা বলি এই সুযোগে আপনি মান সম্বন্ধে বললেন একই সঙ্গে বললেন যে বিদেশে মানে ইন্ডিয়াতে যাচ্ছে অন্য জায়গায় আমাদের টিভিতে দেখা যাচ্ছে না ভারতে এই একই সঙ্গে আমি রিলেট করে আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব ভারতে যাচ্ছে না মিডিয়া বা আমাদের দেশের এই এতগুলো চল্লিশটি টেলিভিশন তারা কেন অ্যালাউ করছে বা আপনারা কেন অ্যালাউ করছেন বাংলাদেশে অন্য দেশের মিডিয়াকে যেখানে তারা আমাদের মিডিয়াকে অ্যালাউ করছে না এটা নিয়ে এটা নিয়ে আমাদের মিডিয়াতে আমাদের সংস্কৃতিকর্মী যারা আছেন বা আমরা যারা সাংবাদিকতা করি এটা নিয়ে সবাই আমরা অনেক আন্দোলন করেছি এটা নিয়ে প্রতিবাদ করেছি এটা নিয়ে অনেক লেখালেখি কাজ হচ্ছে হয়েছে অনেক হয়েছে কাজ হচ্ছে না না কিন্তু এটা নিয়ে এখন গভর্নমেন্ট লেভেলে সেটা নিয়ে কথা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে সেটা নিয়ে আলোচনা হচ্ছে তা আমরা আশা করি যে গভর্নমেন্ট লেভেলে একটা সিদ্ধান্ত হলে আমাদের চ্যানেলগুলি ওখানে দেখতে পারবে এটা আশা করছি আমরাও দর্শক আরও একটি ব্যাপার আমরা আপনারা সবাই জানেন যে দেশের সব মানসম্মত কাজ যাই আসে প্যাকেজ নাটক বলেন অথবা আমাদের টেলিভিশন ছাড়াও এমনি প্রাইভেট লেভেলে যে প্রোডাকশনগুলো হয় সেগুলো কিন্তু ভীষণভাবে প্রাইভেটেড হয় এবং আপনি আমেরিকায় বলেন লন্ডনে বলেন আপনি একটি প্রোডাকশন যদি আনেন আপনাদের যে কষ্ট সেটা দুই লক্ষ টাকা হোক আর কুড়ি লক্ষ টাকা হোক তার কিন্তু আপনারা কিছুই ফেরত পান না কারণ আমাদের এখানে যারা ব্যবসায়ী আছেন তারাও কিনতে পারে না হয়তো কিন্তু পাইরেটেড কাজ কপিগুলো বিক্রি হয় প্রচুর বিক্রি হয় এরা পয়সা করে আপনারা পান না এর জন্য কি কিছু করছেন মানে বাংলাদেশে যারা মিডিয়ায় বা এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলচ্চিত্র চলচ্চিত্র বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মিউজিক ইন্ডাস্ট্রি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু নাটকের ব্যাপারে সেটা বলবো না নাটক যেহেতু একটা চ্যানেল কিনে নিচ্ছে বা তার নেমোন প্রযোগকে দিয়ে দিচ্ছে সেখানে পাইরেটেড হইলেও কোনো সমস্যা হচ্ছে না না কিন্তু লাভটা খুব সীমিত হচ্ছে একটি টেলিভিশন বা একটি মিডিয়া আপনাকে হয়তো এক কোটি টাকা দিচ্ছে বা পাঁচ কোটি টাকা দিচ্ছে কিন্তু ওর একটা বিরাট লভ্যাংশ আপনারা শুধুমাত্র কপি থেকে পেতে পারতেন যেটি ভারতীয়রা করে এই দেশে বা ইংল্যান্ডে আমরা কেন করতে পারছি না আপনার সেটার সময় লাগবে আমাদের মিডিয়া মাত্র এখন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমি মনে করি যে সময় পেলে এটার যে আন্দোলন বা যে ধরনের চেষ্টা চলছে আপনার রাইট নিয়ে যেটার যে কথাবার্তাগুলি বা যে ধরনের গভর্নমেন্টের সাথে যে ধরনের আলোচনা চলছে ওদের ভবিষ্যতে রাইট নিয়ে যে কথা হচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় অদূর ভবিষ্যতে এটার একটা সমাধান হবে অলরেডি আপনাদের দহন আপনার বিভিন্ন যে ফোন কোম্পানিগুলি আছে সেখান থেকে কিন্তু শিল্পীরা বা আপনাদের গানের জন্য তারা কিন্তু কপিরাইট একটা যে চার্জ সেটা কিন্তু তারা পেতে শুরু করছেন পেতে শুরু করছে খুব খুব ভালো সংখ্যা আবার আমরা শুরুর বিষয়ে আসি আপনি এসেছিলেন এখানে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডস এ আমি কথাটা আবার উচ্চারণ করলাম এই কারণে যে এদের 14 বছর হয়েছে আমরা প্রবাসী যারা এখানে আছি তারা নানা দিক থেকে বাংলাদেশের নানা সামাজিক বা অর্থনৈতিক লেভেল থেকে এসেছি এবং এর মধ্যে এই চেষ্টার আমরা প্রশংসা করি কিন্তু একই সঙ্গে আমরা এটাও শুনি যে এখানে অনেক পক্ষপাতিত্ব হয় শুনি আপনার কী মত আপনি কি মনে করেন যে এটি একটি পক্ষপাত দুষ্ট কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান নাকি না নিরপেক্ষতা প্রচুর আছে যেখানে আমরা সবাই আস্থান পারি যেহেতু আমি পরপর দুই বছর এখানে আসছি আমি ডালিউড যারা অর্গানাইজ করেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে গত চোদ্দ বছর ধরে তারা এই অনুষ্ঠানটা নিয়মিত করে আসছেন এটা একটা অনেক কঠিন কাজ একটা কষ্টের কাজ এখানে স্পন্সর অ্যারেঞ্জ করা প্লাস বাংলাদেশ থেকে শিল্পী কলাকুশলী তাদেরকে নিয়ে আসা ভিসা সংক্রান্ত জটিল জটিলতা আছে প্লেন ফেয়ার এখানে থাকা খাওয়া এটা খুবই এক্সপেন্সিভ আমি করি এটা অনেক একটা শুধু এক্সপেন্সিভটা নয় এটা একটা কষ্টের কাজ পরিশ্রমের কাজ তো এই ক্ষেত্রে ওনাদের যে আয়োজন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে এটার যে সিইউ প্রেসিডেন্ট আলমগীর খান আলম উনি অনেক পরিশ্রম করে এটাকে প্রতি বছর নিয়মিত অনুষ্ঠান করে আসছে আপনারা এখানে আছেন আপনারা আরও ভালো জানবেন আর অ্যাওয়ার্ডের ব্যাপারে পক্ষপাতিত্ব আমি যতটুকু দেখেছি আমার মনে হয় না যে এখানে পক্ষপাতিত্ব করার সুযোগ আছে কারণ এখানে যারা এই পর্যন্ত যারা অ্যাওয়ার্ড পেয়েছেন যারা সম্মাননা পেয়েছেন সবারই কিন্তু যোগ্যতা আছে অযোগ্য কেউ এখানে অ্যাওয়ার্ড পেয়েছেন বা সম্মাননা পেয়েছেন এরকম খুব একটা নজির আছে বলে আমার মনে হয় না হাই ভাই শেষ করবো তার আগে আপনাকে শেষ প্রশ্ন করি দুটো পার্টে একটি হলো আপনি আপনার পত্রিকা কিভাবে সাহায্য পেতে পারে টি বিএন টোয়েন্টি ফোরের দর্শকদের কাছ থেকে বা টিভিএন টোয়েন্টি ফোর এর যে ম্যানেজমেন্ট তার কাছ থেকে এটি জানাবেন কোনো মেসেজ থাকলে জানাবেন এটি হলো আমার শেষ কথা কিন্তু তারা আগে জানতে চাই দর্শক চলুন আমরা জানতে চাই যে বাংলাদেশে যে কোনো ফর্ম্যাটে মিডিয়া হোক টেলিভিশনগুলো তো সমস্ত পৃথিবীতে এসেছে কিন্তু টেলিভিশন ছাড়াও এই পত্রিকাগুলো আমরা বাংলাদেশের প্রিন্ট পাই কিন্তু আমেরিকা বা ইংল্যান্ডের মতো যে সংস্করণগুলো করে ওরা ওরা ব্রিটিশ সংস্করণ করে ইউএস সংস্করণ করে অস্ট্রেলিয়ান বা মিডল ইস্টার্ন সংস্করণ করে ভারতীয়রাও করে আপনার কি মনে হয় আপনার বিচিত্রা যেটি আপনি করছেন বিনোদন বিচিত্রা সেটি এখন না হয় কোনো এক সময় এই বিশ্বব্যাপী তাদের এডিশন আনবে নাকি না আপনি চিন্তা করছেন শুধু অনলাইনে থেকে সন্তুষ্ট হবেন না আমি আমি কিন্তু চাই যে আমার পত্রিকা বিভিন্ন দেশে যাবে এবং এখানে পাঠকরা পড়বে জানবে তো সেক্ষেত্রে কিন্তু এটা শুরু থেকে কিন্তু নিয়মিত লন্ডনে যাচ্ছে লন্ডনে আপনি বিভিন্ন বাংলাদেশি যে আপনার বুক স্টলগুলি আছে সেখানে আপনি নিয়মিত প্রতি সংখ্যাই পাবেন নিউ ইয়র্কেও আমি নিজে উদ্যোগ নিয়ে কয়েকবার পাঠিয়েছি কিন্তু খুবই এক্সপেন্সিভ এখানে পাঠানো পাশাপাশি এখানে এরপরে আমি না পাঠালেও এখানে কিন্তু বিনোদন নিয়ে আসে নিয়ে আসে এখানে যারা এখানে ডেলি পত্রিকা অন্যান্য পত্রিকা আনে তাদের মাধ্যমে এখানে চলে আসে এখন সেই সময়টা নাই যে শুধু ঢাকায় চলে তা না সব জায়গায় কম বেশি যাচ্ছে পাশাপাশি যেহেতু এটা অ্যাভেলেবল থাকে না অনেক সময়ের জন্য আমি ওয়েবসাইট ওপেন করছি অনলাইনে এটা পাবেন আপনি যে মাসে দুইটা বেরোয় হ্যাঁ পাক্ষিক এটা মাসে দুইটা বেরোয় এবং এটা আপনি পাবেন ওয়েবসাইটে এটা আছে বিনোদন বিচিত্রা ডট কম এখানে আছে তার মানে ওয়েবসাইট বা অনলাইন পর্যন্ত আপনি থাকছেন সমস্ত বিশ্বের বাঙালির জন্য কোনো সংস্করণ এই মধ্যপ্রাচ্য বা মার্কিন যুক্তরাষ্ট্র সংস্করণের চিন্তাভাবনা এই মুহূর্তে নাই না এই মুহূর্তে আলোচনার মধ্যে আছে কিন্তু এই মুহূর্তে আমরা এখনও করতে পারছি না আলোচনায় আছে যদি সুযোগ হয় বা কারো সাথে আমরা ওইভাবে ট্যাগ করতে পারি তাহলে আমরা এটা সংস্করণ করবো আর একটা মেসেজ টিভিএনকে আমি মনে করি টিভিএন দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমি আজকে গর্বিত যে আমি এখানে এসে কথা বলতে পারছি বাংলাদেশ থেকে এসে আমি এখানে সবার সামনে কথা বলতে পারছি আপনাদের সামনে কথা বলতে পারছি পাশাপাশি ডালিউডকে আমি ধন্যবাদ জানাচ্ছি ডালিউডের কারণেই আজকে আমি এখানে সম্মাননয় পেয়েছি উপস্থিত হয়েছি টিভিএনের সাথে কথা বলার সুযোগ হয়েছে টিভিএনের প্রতি আমার এটুক থাকবে যে আমার ম্যাগাজিন আকারে হলো প্রিন্ট মিডিয়ার আমি কাজ করলেও টিভি যদি কখনো কোনো প্রয়োজন হয় বা তাদের নিউজ বা তাদের ভিউজ যেটা কিছু লিখতে হয় সেটা আমার পত্রিকায় লেখালেখি হবে নিউজ যাবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ দিচ্ছি আপনাকেও দেওয়ান হাবিবুর রহমান প্রকাশক এবং সম্পাদক বিনোদন বিচিত্র এবং দর্শক আমাদের সাথে থাকবেন টিভিএন টোয়েন্টি ফোর স্পেশালি এমনই অতিথি আমরা বরাবরের মতো আবারও আনবো আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ